প্রিয় বন্ধু, আজ থেকে 100 বছর আগে রায় বংশে জন্ম হয়েছিল দূরদৃষ্টিসম্পন্ন ক্রিয়েটিভ জগতের এমন এক জাদুকরের, এমন এক স্রষ্টার যার কন্ট্রিবিউশন হাতে গোনা মুশকিল। গত মে মাসেই সত্যজিৎ রায়ের 100 বর্ষ পূর্তি হয়েছে, আর ওনাকে ট্রিবিউট জানাতে নেটফ্লিক্সে রে সিরিজ নির্মাণ করা হয়েছে, যাতে সত্যজিৎ রায়ের 4টে শর্ট স্টোরিজকে সাইকোলজিক্যাল অ্যান্থোলজি সিনেমার রূপ দিয়েছে ক্রিয়েটর সায়ন্তন মুখার্জি। বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, বহুরূপী, বারিন ভৌমিকের ব্যারাম ও স্পটলাইট, এই 4টে ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি। 4টি ফিল্ম যেহেতু একই সিরিজের অন্তর্ভুক্ত, তাই কোনোটাকেই আলাদা করে রেটিং দেব না। চিঠির শেষে একেবারেই বলবো যে কেমন লাগলো এই সৃষ্টি, আর কটা জয়নগরের মোয়া আমি দিচ্ছি সিরিজটাকে। সিরিজের ব্যাপারে বলার আগে একটাই কথা তোকে মনে করিয়ে দিতে চাই, এই সিরিজে রায় সাহেবকে অ্যাজ আ রাইটার নাকি অ্যাজ আ ফিল্ম মেকার ট্রিবিউট দেওয়া হয়েছে সেটা ঠিক ক্লিয়ার নয় বলে সিরিজটা ট্রিবিউটের ঠিক কতটা ক্লোজ গেছে সেইটা জাজ করা একটু মুশকিল। তবে সিরিজটা যখন ওনার গল্প অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র রূপে, তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে এই গোটা সিরিজটা রায় সাহেবকে অ্যাজ আ ফিল্ম মেকার ট্রিবিউট জানানো হয়েছে। সিরিজের প্রথম শর্ট ফিল্ম হল বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, অ্যাডাপটেশনে ফরগেট মি নট। এই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন পরিচালক সৃজিৎ মুখার্জি, আর অভিনয় করেছেন আলী ফজল, শ্বেতা বসুপ্রসাদ ও অনিন্দিতা বসু। যে কোনো সিরিজের প্রথম এপিসোড বা অ্যান্থোলজিক্যাল সিনেমার প্রথম স্টোরির সব থেকে ইম্পর্ট্যান্ট ভূমিকা হল সিরিজের মুড সেট করা, আর সেই দিক থেকে দেখতে গেলে বেশ ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছে এই শর্ট ফিল্মটি। যুগোপযোগী ইন্টারপ্রিটেশনে বিপিন চৌধুরীর স্মৃতিভ্রমকে বেশ গুছিয়েই পেশ করেছে সৃজিৎ। ইপসিত আইয়ার অর্থাৎ প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করেছে আলী ফজল। যদি বলি শর্ট ফিল্মটা করতে গিয়ে নিজেকেও ছাপিয়ে গেছে সে, তাহলে একটুও ভুল ভোলা হবে না। থ্রু আউট দ্য ফিল্ম আলীর মধ্যে একটা পালস কাজ করে গেছে, যেটা ওর চরিত্রের জন্য ভীষণ অ্যাপ ছিল। তবে এই সিনেমার ডিরেকশন অফ ফটোগ্রাফিকে বাহবা না দিয়ে পারা যাবে না। ঔরঙ্গাবাদ সিকোয়েন্সে কিছু দুর্দান্ত শটস নিয়েছে ডিওপি দেওয়ালিকা সিং। ফিল্মের একদম মিডলে একখানা ট্রম্বন শট ইউজ করেছে পরিচালক সৃজিৎ মুখার্জি। গ্যারেজের দৃশ্যে যখন সব গাড়িগুলোতে একসঙ্গে সাইরেন বাজার আওয়াজ হচ্ছে, সেটা দিয়ে পরিচালক মতিব্রম হওয়ার আলটিমেট ইঙ্গিত দিয়েছে। সেখানে এই ট্রম্বন শটটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সৃজিৎ। এছাড়া ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে সিনেমায় যেই পার্টগুলো তোর একটু হলেও বোরিং লাগবে সেইটাই পুষিয়ে দেবে এই ক্লাইম্যাক্স। সিরিজের দ্বিতীয় শর্ট ফিল্মটি হল বহুরূপিয়া। রায় সাহেবের মূল গল্পে কাহিনীর নায়ক ছিলেন নিকুঞ্জ, প্রায় প্রৌঢ় ব্যাচেলর বলতে পারিস। নিকুঞ্জ এখানে ইন্দ্রাশিস সাহা। থিয়েটারে রূপটান শিল্পীর কাজ করে তার জীবিকা নির্বাহ হয়। উত্তরাধিকার সূত্রে সে তার ঠাকুমার সম্পত্তির একমাত্র মালিকানা পায়, আর তার সঙ্গে মেকআপ নিয়ে বা বলা যেতে পারে প্রস্থেটিক্স নিয়ে তার একটা বইও পায়। এই বইতে প্রস্থেটিক্স নিয়ে এমন সব সৃষ্টির কথা তার ঠাকুমা উল্লেখ করে গিয়েছেন, যার সাহায্যে ইন্দ্রাশিস সহজেই তৈরি করে ফেলতে পারত যে কোনো মানুষ মুখ মুখোশ, যা মানুষের চামড়া থেকে একটুও আলাদা নয়। ধীরে ধীরে সে নিজেকে ঈশ্বরের সমকক্ষ বলে মনে করতে লাগল। এই সিকোয়েন্সগুলো দেখতে দেখতে 1965 সালের মহাপুরুষ সিনেমার কিছু প্রতিবিম্ব তোর মনে পড়লেও পড়তে পারে। ইন্দ্রাশিস বিশ্বাস করতে লাগল যে এইবার সে তার নিজের মতো করে দুনিয়াকে চালনা করতে পারবে, আর নিজের প্রতিশোধ স্পৃহাকেও মেটাতে পারবে। বহুরূপিয়া শর্ট ফিল্মটিও পরিচালনা করেছেন সৃজিৎ মুখার্জি। তবে তার ভিঞ্চিদার সঙ্গে এই শর্ট ফিল্মটি না মেলানোই ভালো। তবে অ্যাডাপটেশনের নিরীক্ষে এই বহুরূপিয়া ডাহা ফেল। মুশকিলটা কি হলো বলতো? যখন কোনো গল্পকে অ্যাডাপ্ট করা হয়, তখন গল্পের অনুযায়ী যে সিনেমাটাকে গড়ে তুলতে হবে তেমন কিছু নয়।
তার থেকে বেশি উপযোগী হলো সেই লেখক এই লেখার অন্তর্ভুক্ত যে না লেখা গল্পটা সেটাকে বুঝতে পারা, আর সিনেমায় সেটাই তুলে ধরা। সত্যজিৎ রায়ের মতন একজন লেখক শুধু আক্ষরিক অর্থে গল্প লিখবেন না, আর লেখার যে রূপক অর্থ আছে সেটা বোঝা ভীষণ দরকার, আর সেই হোম টাস্কটাই সৃজিৎ মুখার্জি ভালো করে করতে পারেননি। আর ঠিক সেই কারণেই কে কে মেননের মতন একজন দক্ষ অভিনেতা থাকতেও আন্ডার ইউটিলাইজ করা হলো তাকে এত সুন্দর একটি প্লটে। চারটে গল্পের মধ্যে সবথেকে অন্তর্নিহিত অর্থসম্পন্ন সিনেমা হলো রায় সাহেবের এই বহুরূপী গল্পটি। চরিত্রের স্রষ্টা যে মানব সভ্যতার স্রষ্টা হতে পারে না, সেটা নিয়েই একটা নমুনা পেশ করেছে লেখক সত্যজিৎ রায়। সৃজিতের এই দুটো শর্ট ফিল্মই সত্যজিৎ রায়ের লেখা থেকে বেশ অনেকটাই সরে এসেছে। মূল গল্পে বিপিনবাবু ও নিকুঞ্জ দুজনেই ছিল ব্যাচেলর, সেক্সুয়ালিটি স্থান ছিল না কোনোভাবেই। তবে সৃজিৎ সেই অ্যাঙ্গেলটা ইউজ করেছেন এবং তার পরিচালিত দুটি শর্ট ফিল্মেই নারী ও যৌনতার ভূমিকায় অবতীর্ণ। সিরিজের তৃতীয় সিনেমাটি হল বারিন ভৌমিকের ব্যারাম গল্প অবলম্বনে শর্ট ফিল্ম হাঙ্গামা কিউঁ হ্যায় বরপা। বহুরূপিয়া যে গ্রাফটাকে ডাউনওয়ার্ড নিয়ে গিয়েছিল, সেই গ্রাফটাই ঊর্ধ্বমুখী করে তুলেছে অ্যান্থোলজি সিরিজের এই তৃতীয় ছবিটি, যা দেখে তুই একবার হলেও থমকে যাবি। অভিষেক চৌবে পরিচালিত এই শর্ট ফিল্মটিতে মুখ্য চরিত্রে অর্থাৎ মুসাফির আলীর ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপাই। পুলক চক্রবর্তীর চরিত্রটাকে আসলাম বেগের চরিত্রে চরিত্রায়ন করা হয়েছে কাজরাজ রাওয়ের মাধ্যমে। রায় সাহেবের মূল গল্পের শুরুটা সেম রেখে বাকি পুরো গল্পটাকে নিজের মতো করে গুছিয়ে পেশ করেছেন পরিচালক অভিষেক চৌবে। সেইখানেই তো এই সিনেমার আসল মুনশিয়ানা আর সাফল্যের চাবিকাঠি। হাঙ্গামা কিউঁ হ্যায় বরপা, থোড়ি সি জো পিলি হ্যায়, টাকা তো নেহি ডালা, চোরি তো নেহি কি হ্যায়, আর তার সঙ্গে ক্লেপ্টোমেনিয়াক বা চৌর্যবৃত্তি নিয়ে সাজানো একটা প্লট কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে সেটা না দেখলে চিঠিতে বোঝানো মুশকিল। এরকম কম্বিনেশন মনে হয় সোন চিরিয়া বা ডের এশকিয়ার মতো পরিচালকের থেকেই আশা করা যায়। গল্পের স্পয়লার না দিলেও ছবিতে একটা ট্রাভেল ওয়াচ খুশবক্ত নিয়ে মুসাফির আলী ও আসলামের চিত্রনাট্যটা সাজানো হয়েছে। এই ট্রাভেল ওয়াচ অনেকটা সেই জিনির মতো, যার কাছে থাকে সুসময়ে তার হাতে এসে হাত মেলায়। আমরা সবাই জানি যে রায় সাহেবের ওপর ওয়ার্ল্ড সিনেমার প্রভাব অনেকটাই, সে সারিয়ালিজম হোক বা ইটালিয়ান নিও রিয়ালিজম। রায় সাহেব অনুপ্রাণিত হয়েছে এই ধরনের সিনেমা থেকে, তাই ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমার অন্যতম সেরা কারিগরকে ট্রিবিউট জানিয়েছেন অভিষেক চৌবে কিছু সারিয়াল সেট ডিজাইনের মাধ্যমে। আর সেই সেটে মনোজ বাজপাইয়ের নাচ দেখে মৃণাল সেনের ভুবন সোমে উৎপল দত্তর কথা খুব মনে পড়ছিল। এইরকম অনুপ্রাণিত হয়ে সেট ডিজাইন থেকে শুরু করে ইন্ডিয়ান সিনেমার নিউ ওয়েভ মুভমেন্টকে স্মৃতির পাতায় ফেরানোর জন্য অভিষেক চৌবেকে প্লাস ওয়ান দিতেই হচ্ছে। এছাড়া এই ছবির আরেকটি ইউএসপি হল উর্দু ভাষার অসাধারণ ব্যবহার। হিন্দির উৎস দেবনাগরী এবং উর্দুর সংমিশ্রণে, আর উর্দু আমার বড্ড প্রিয়, তুই তো সেটা খুব ভালো করেই জানিস। ঠিক সেই কারণেই উর্দুর এত উত্তম ব্যবহারে আমি যেন পাড়ি দিয়েছিলাম সেই আরব্য রজনীর কাহিনী দেশে। এটাই তো সিনেমার থেকে আসল পাওয়া, স্বপ্নের জগতে পাড়ি দেওয়ার শ্রেষ্ঠ গতিপথ। সিরিজের শেষ শর্ট ফিল্মটি হল স্পটলাইট। ভাসন বালার পরিচালনায় এই ফিল্মে অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন ও চন্দন রায় সান্যাল। রায় সাহেবের স্পটলাইট গল্প অবলম্বনে গড়ে উঠেছে এই শর্ট ফিল্মটির চিত্রনাট্য। আর এই শর্ট ফিল্মটির ইউএসপি হল অসাধারণ কিছু ডায়লগ সিকোয়েন্স। রাজনীতি আর ধর্মের কারণে চলচ্চিত্রের মতো মিডিয়াকে যে বারবার চুপ করিয়ে দেওয়া হয়, মিডিয়ার ফ্রিডমের সঙ্গে আপোষ করে নিতে হয় ক্রিয়েটিভ ডিরেক্টরকে। সেই সময় দাঁড়িয়ে এই শর্ট ফিল্মটা ভীষণ প্রাসঙ্গিক, এবং আমার মতে স্পটলাইট হল এই চারটি সিনেমার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অ্যাডাপ্টেশন। হর্ষবর্ধন কাপুর নিজের যথাসাধ্য চেষ্টা করেছেন
ভিক অরোরার চরিত্র ফুটিয়ে তুলতে। কিন্তু ওর সহ অভিনেতারা এতটাই দক্ষ যে রাধিকা মদন ও চন্দন রায় সান্নালের থেকে চোখ ফেরানোটা ভীষণ কঠিন ছিল। এর সাথে বলি, এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কন্ট্রিবিউশন যা ফিল্মটিকে এনগেজ করার জন্য একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছে। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সিরিজটা দেখে রায়মশাই হয়তো ওপর থেকে মুচকি হেসে খুশিই হবেন যে ওনাকে বোঝার চেষ্টার দৌড়ে ভারতীয় সিনেমা এখনও হার মেনে নেয়নি। যেমন তার কন্ট্রিবিউশন মাপতে পারার যোগ্যতা আমাদের নেই, ঠিক সেরকমভাবেই তার জন্য যথাযথ ট্রিবিউট দেওয়ার মতো সৃষ্টি হয়তো ভারতীয় সিনেমা এখনও দেখেনি। আগামী দিনে আশা করি নিশ্চয়ই পারবে। তাই সবকটা শর্ট ফিল্ম মাথায় রেখে এই সাইকোলজিক্যাল অ্যান্থোলজি ড্রামা সিরিজকে 5টার মধ্যে 3.5খানা জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। এই উইকেন্ডেই এই সিরিজটা ঝটপট দেখে ফেল, আর কেমন লাগলো সেটা আমায় পরের চিঠিতে জানাস। ইতি।